नमस्कार एएनएम এর আড্ডায় আপনাদের স্বাগত। আবার আমরা উপস্থিত হয়েছি একজন বিরল ব্যক্তিত্ব কেন্দ্রে। চলুন পরিচয় করিয়ে দিই। ইনার নাম স্বপন ব্যানার্জি। স্বপন ব্যানার্জি বলে কি আপনারা চেনেন না বাবুন ব্যানার্জি বলেছেন? আমাদের চিরপরিচিত বাবুন ব্যানার্জি আমার সঙ্গে আছেন। বাবুন নমস্কার। আমাদের সঙ্গে আমি স্বপন ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। একদম। এবং সঙ্গে সঙ্গে তুমি এটাও বলো যে তোমার সাথে তুমি আরো অনেক কিছুর সাথে জড়িত আছো। হ্যাঁ, আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, হকি বেঙ্গলের আমি প্রেসিডেন্ট, এছাড়াও আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার জোনাল সেক্রেটারি অল ইন্ডিয়ার, প্লাস বেঙ্গল বক্সিংয়ের আমি বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। তুমি খেলাধুলা জগতের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। ইভেন মোহনবাগান ক্লাবের আমি ফুটবল সেক্রেটারি। মোহনবাগান ফ্যান। মোহনবাগান ফ্যান। আর আমি ইজবেঙ্গল ফ্যান। 100% থাকতেই পারি। মোহনবাগান ইজ 100%। এটাও তো একটা আনন্দের জায়গা। আনন্দ। তো তোমার ক্লাব তো কিন্তু এখন ভালো করছে। খুব ভালো। তাহলে আমার নিজের একটা পার্সোনাল ক্লাব, যেটা ফার্স্ট আমরা অ্যাফিলিয়েশন পেলাম এই ক্লাব কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা। থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন 14টা ম্যাচে ইনবিটেন চ্যাম্পিয়ন হলাম। এটা সেকেন্ড ডিভিশনে আমরা উঠলাম। একদম। এই ক্লাবটা আমার একদম হাতে করে তুলতে। আচ্ছা, তোমার সেই পুরনো দিনে ফিরে যাই, যে যখন তুমি প্রথম উঠে আসছো, সেই ছোটবেলাকার গল্প। তুমি তো সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তোমাদের পরিবার, তোমার মা, সেই দিনগুলো যদি তুমি একটু বলো কিভাবে তুমি আস্তে আস্তে। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট হচ্ছে পোস্ট জীবনের কথা বলবো আমি। খেলাধুলার ব্যাপারটা হচ্ছে, আমি 78 থেকে মোহনবাগান ক্লাবে র্যাম্পারে খেলা দেখতাম। র্যাম্পারে খেলা দেখতে যাওয়ার জন্যে তখন সত্যি কথা আর্থিক সংকট ছিল। সেই আর্থিক সংকটের জন্যে কিছু কিছু সময় হতো, কারণ 15 পয়সা ছিল ট্রামের ভাড়া। আচ্ছা। আর 20 পয়সা ছিল ফার্স্ট ক্লাস। হচ্ছে কোন সালে এটা? হচ্ছে 78-79। আচ্ছা, 78-79। তো সেই সময় ওই অবস্থায় পয়সা ছিল না। একবার ফার্স্ট ক্লাসে উঠতাম, একবার সেকেন্ড ক্লাসে উঠতাম, পয়সা ছিল না। আচ্ছা। ওই অবস্থায় খেলা দেখবার জন্য চলে আসতাম, কখনো কখনো হেঁটেও চলে আসতাম প্যাপারে খেলা দেখতে। কালীঘাট থেকে হেঁটে? কালীঘাট থেকে। আর টিকিটের পয়সা যখন পেতাম না, তালতলা ময়দানের পাশ থেকে দড়ি ফেলে দিত, উপর দিয়ে উঠে যেতাম। মাউন্টেনে প্রচুর মার খেতে হয়েছে, কারণ এটা একটা আলাদা একটা এনভায়রনমেন্ট। মানে এইভাবে ছোটবেলা থেকে খেলাটাকে ভালোবাসতাম। দিদি কিছু বলতো না? দিদি বা মা ভয় পেত যে এত দূর পর্যন্ত চলে যাচ্ছে একটা বাচ্চা ছেলে, এটা নিয়ে মা ভয় পেত। আলটিমেটলি এই ভয়ের জায়গাটাকে আমরা মনে করি ওটা অতিক্রম করে ফেলেছি। অতিক্রম করে আমার একটা জিনিসে মনে হচ্ছে যে আমাকে খেলার মধ্যে জীবনে থাকতে হবে। এছাড়াও যদি বলেন পলিটিক্সের জীবনে, আমি পলিটিক্স তো না, সেই সময় আমি বলছি সেই যে তুমি খেলা দেখতে যেতে, সেই যে তুমি তোমার একটা খেলা দেখার আগ্রহ, সেই আগ্রহে তোমার দিদি তখন মমতা দিত, তখন মমতা ব্যানার্জি হয়নি, তখন মমতা ব্যানার্জি ছাত্র রাজনীতি করতেন। তখন দিদির মতো করতেন। আর 84-এ মমতা ব্যানার্জি যখন যাদবপুর কেন্দ্রে ফাঁপ দাঁড়ায়, তখন মমতা ব্যানার্জির হয়ে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে দাঁড়ায়, তখন সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম দিদিমণির সঙ্গে যাতায়াত করি সমস্ত কিছু পলিটিক্সের। আমি 81 থেকে রাজনীতি স্টার্ট করি, সেটা হচ্ছে NLCC করতাম, লক্ষ্মীকান্ত বোস, তারপরে সুব্রত মুখার্জি। হ্যাঁ, ওই যে কোনাতে অফিসে ছিল। তারপরে সুব্রত মুখার্জি, তারপরে হচ্ছে রথীন তালুকদার, তারপরে 84 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হয়ে যাদবপুর কেন্দ্র, তারপরে আস্তে আস্তে রাজনীতি ডাঙে নেয়, কাজ করতে করতে পোর্টসেলের কাজটা করতাম। পোর্টসেলের কাজ। তুমি যে খেলা দেখতে যেতে, তখন দিদি তখন তোমাকে বা এই যে হঠাৎ চলে গেলে, ছোট ভাই চলে গেল, হ্যাঁ সেটা নিয়ে দিদি ভাবতো যে কোথায় কিছু না হয়ে যায়, একটা বাচ্চা ছেলে এত দূর পর্যন্ত চলে যাচ্ছে, এটা নিয়ে নিশ্চয়ই ভাবতেন। আচ্ছা, তখন তোমাদের বাড়ির পরিবেশটা কিরকম ছিল? তখন আমাদের পরিবেশটা, সত্যি কথা বলছি, বাড়ির পরিবেশটা তো সবাই খেলাধুলো নিয়েই, আমাদের বাড়িতে একটা সবাই খেলাধুলোকে ভালোবাসে। তো দিদি ভয় পেত, দাদারা ভয় পেত, মাও ভয় পেত যে এত দূর পর্যন্ত চলে যাচ্ছি, একটা বাচ্চা ছিল, তখন আমার বয়সও খুব কম। তারপর দিদি ছাত্র রাজনীতির সময় তুমি দিদির সঙ্গে আমি 84 থেকে ফার্স্ট দিদি যখন যাদবপুর কেন্দ্রে যেতে,
তখন 92 নর্থ এভিনিউ দিদির সঙ্গে দিল্লিতে আমি থাকতাম। আচ্ছা 92 নর্থ এভিনিউ, তারপরে ধরুন দিদি ওটা হওয়ার পরে দিদি যখন সাইয়েড মিনিস্টার হল পোস্টারিটি অফ ইন্ডিয়া তখন দিদির সঙ্গে আমি থাকতাম। এরপরে যখন দিদি রেলমন্ত্রী হলো 5 নম্বর অশোক রোড সেখানেও দিদির সঙ্গে আমি থাকতাম। তারপরে দিদি যখন এমপি হলো C4MS ফ্ল্যাট বাবা খড়ক সিং মার্গ ওখানেও আমি দিদির সঙ্গে থাকতাম। আলটিমেটলি আমি দিদির সঙ্গে প্রচুর দিনই গিয়ে যাতায়াত করেছি, দিল্লিতে থেকেছি, এটা আমার জীবনের সবকিছু। এটা বলা হয় যে দিদি ছোট ভাইকে খুব ভালোবাসত, তোমার সেই দিনকার সেই গল্প একটু বলো। 100% দিদিকে ধরুন আমার যখন বাবা মারা যায় তখন আমার 2 বছর বয়স, আর মা মারা গেছে তখন আমি বড়ই ছিলাম, বাট মাকেই আমি বাবা মা বলতাম। আর এখন মা বাবা নেই, দিদিকেই আমি মা বাবা মনে মতো সম্মান করি, দিদিকে আমি সেই জায়গায় ভালোবাসি। তো আমার মনে হয় আজকে যে স্পোর্টসের জায়গায়, এর আগে আমি সুভাষ চক্রবর্তীর আমলে আমি স্পোর্টস করেছি, মদন মিত্রর আমলেও স্পোর্টস করেছি, আর ক্রীড়ামন্ত্রী এখন অরূপ বিশ্বাসের আমলেও আমি স্পোর্টস করছি। তো আমার মনে হয় স্পোর্টসের ব্যাপারটা আমার সব কটা মন্ত্রীর সঙ্গে স্পোর্টসের ব্যাপারে কিন্তু সকলের সঙ্গে খুব গুড রিলেশন। তার একটাই কারণ আমি খেলাটাকে ভালোবাসি, আর খেলাটা ভালোবাসি বলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। আচ্ছা তো না, তোমার তো ঘরের মধ্যে যখন এইসব নিয়ে আলোচনা হয় তখন দিদি হিসেবে আমি দিদি হিসেবে মনে করি, দিদি সবসময় চায় যে ভাই নিজে পায়ে দাঁড়াবে, আর ভাই সেই নিজে পায়ে দাঁড়িয়েই আজকে কিন্তু কারোর কোনো হেল্প নিইনি, এটা নিজের হেল্পে নিজে বড় হয়েছে। তার জন্য কিন্তু কারোর সহযোগিতা নেই, কোনো পলিটিক্যাল সহযোগিতা নেই, সহযোগিতা আমার নিজের, আর আমি মনে করি আমার পরিবারের। আমার পরিবার বলতে আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা, আমি এদের নিয়েই কিন্তু, তাদের পাওয়ার নিয়েই কিন্তু আমি কাজ করতে পারি স্পোর্টসের রঙে না। তো তারপর যখন তুমি খেলাধুলাতে এলে প্রথম কোনটা, ফুটবল কোন খেলাটা তুমি সবচেয়ে ভালো? আমি খেলাধুলার মধ্যে আমি নিজে ভালো ক্রিকেট খেলতাম, প্রতিবেদন ক্রিকেট খেলেছি, এছাড়াও ফুটবলটাও ভীষণ ভালোবাসতাম, ভালো ক্যারাম খেলতাম, ভালো ব্যাডমিন্টন খেলতাম, ভালো টেবিল টেনিস খেলতাম, ভালো ভলিবল খেলতাম, মানে খেলাধুলোর ব্যাপারে কোনো খেলাই কিছু কমজোরি ছিলাম না, সব জায়গায় খেলাকে ভালোবাসতাম। এছাড়াও ছোটবেলার খেলাধুলো তো অন্যরকম ছিল। আচ্ছা হ্যাঁ, তখন তো ডাং ঘুড়ি গুলি লাট্টু, ঘুড়ি গুলি লাট্টু, ওইগুলো লম্বি গাদি ধাঁচি লাল লাঠি, তখন নানা রকম খেলাই তখন ছিল, ছোটবেলাকার সেই তখন ছোটবেলার খেলা ওইগুলোই ছিল। মাঝে মধ্যে জানি শিকার লুডু, হ্যাঁ যখন প্রথম হলো তখন তো স্পোর্টস মিনিস্টার হয়েছে, মিনিস্টার স্টে হোমেন এইচআরডি স্পোর্টস এইগুলো হয়েছে। তো সেই সময় সেই দিনকার কিছু কাহিনী গল্প যে তুমি কিভাবে, দিদি যখন পোস্ট মিনিস্টার হয়, পোস্ট মিনিস্টার হওয়ার পরে আমার সঙ্গে আমি থাইতে তখন একটা খেলায় নিজেই খেলতে গেছিলাম অ্যাথলেটিক্সে। আচ্ছা তখন আমার সঙ্গে ডেকার আলাপ হয়, যে ডেকা ক্র্যাশ হয়ে মারা যায়, প্লেন ক্র্যাশ হয়ে মারা যায় মনে আছে? তখন মানিন্দার সিং বিট্টা এসেছিলেন, এই সব সমস্ত ব্যাপার ছিল, আমি সেই সব ব্যাপারগুলো আমার মনে আছে। আচ্ছা না উনি কিছু বলেছিলেন তোমার সঙ্গে কোনো কথা কখনো? না এমনি খেলাধুলোর ব্যাপারে সবসময়ের জন্য দিদি চাই যে দিদি উনি এমনি খেলাধুলোকে ভালো, ওই স্পোর্টস এর সময় থেকে তুমি তো তখন খেলাধুলো ধরলে, খেলাধুলো ধরলে তোমাকে কিভাবে এনকারেজ করলে? আমি আমি আমাকে এনকারেজ করবার জন্য, সত্যি কথা বলছি এনকারেজ করবার জন্য কেউ করেনি, আমার খেলাধুলোটাকে ভালোবাসতে পারতে আমি খেলাধুলোর জায়গায় পৌঁছেছি। আমি সুপার ক্যাটে খেলতাম, আমি 9th সিটি খেলেছি, আমি নিজের ক্লাবে খেলেছি, ক্রিকেট বলুন ফুটবল বলুন আমি সমস্ত কিছু করেছি। তো আলটিমেটলি আমি খেলাধুলোটাকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম। তো এখন তো তুমি একটা রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত, ঠিক আছে, রাজনৈতিক পরিবার পশ্চিমবাংলার সবচেয়ে বড় পরিবার, তো সেই পরিবারের সঙ্গে যুক্ত থেকে কোনো সময় মনে হয় যে রাজনীতিতে আসবো? একটা কথা বলি, জীবনে মানুষের অনেক কিছু শখ থাকে, ঠিক আছে, সেই শখটা হয়তো আমার মধ্যে আছে বা আপনার মধ্যেও থাকতে পারে। এখন আমি স্পোর্টসের শখটা আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেই স্পোর্টসটাকে নিয়ে এখন এখন চলতে চাই। এর স্পোর্টসের রাঙ্গিনায় যদি মুখ্যমন্ত্রী মনে করে যে আমি তার যোগ্য ভাই বা পলিটিক্যালি সেই যোগ্য জায়গায় আসতে পারি, আমায় নিলে আমি ইয়েস, বাট আমি নিজে যেচে কিছু বলবো না, আমার যোগ্য সম্মান দিলে আমি সম্মানে থাকবো। তুমি যোগ্যতার অনুবেশে যদি 100% আমি আজ যে মমতা ব্যানার্জির যেমন রাজনীতিতে যারা পলিটিক্যালি আছে তারা যেই জায়গাটায় আছে আমি মনে করি সেই জায়গার অনুযায়ী, কিন্তু মমতা ব্যানার্জি মনে করে যে এই পার্টিতে নিয়ে যে আমার সেই যোগ্য জায়গায় আমি করতে পারবো আমায় নিক, আর যদি মনে করে যে না যোগ্য জায়গায় নিয়ে না নিলেও আমি আনন্দ। পরিবারে কোনো সময় এই নিয়ে কথা হয়? পরিবারের এইসব ব্যাপার নিয়ে আমি কখনো বেশি কথা বলি না, কারণ আমি স্পোর্টস ছাড়া বেশি ভালোবাসি না,
আমি স্পোর্টস পলিটিক্সটাকে সবচেয়ে বিশ্বাস করি। তো স্পোর্টসের যে বা আজকে যে খেলাধুলার উন্নতি, এই উন্নতির কোন ছবি বা চাবিকাঠি তুমি তৈরি করেছো যে কিভাবে করা যায়? তৈরি করেছি, ধরো হকিটা ধরা যায়, যেমন হকিটা তৈরি করেছি আমি। আজ মোহনবাগান ক্লাবের ফার্স্ট ফুটবল সচিব হয়ে কলকাতা লীগ আমি লীগ চ্যাম্পিয়ন করে এনেছি। গ্রাউন্ড সেক্রেটারি থাকাকালীন মোহনবাগান গ্রাউন্ডকে পরিকাঠামো খুব সুন্দরভাবে সাজিয়েছি। বক্সিংয়ের আমি সেক্রেটারি হওয়ার পরে বক্সিংকে প্রজেক্ট করেছি। বাংলার ছেলেরা আজকে ধরুন আলী কামার বলুন, আজকে এ বলুন, আজকে সমস্ত কিছু, আজকে মেডিকমের সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন, সকলের সঙ্গে পার্সোনাল রিলেশন, এই রিলেশনটা তৈরি করেছি। এছাড়াও ধরুন ফুটবলে আজকে নিজের পার্সোনাল ক্লাবকে আজকে আইএফএ অ্যাফিলিয়েশন পাওয়ার পরে ইনভিটেন চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছি। নিজে এভরিডে শুধু খেলার ম্যাচ দেখতে যাওয়া না, প্রতিটা দিন প্র্যাকটিস দেখতে গেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, একটা মানুষের সেই জায়গাটাই থাকে যে প্লেয়ারদের প্রজেক্ট করতে যায় প্র্যাকটিসের দিন। বলেন না, তুমি প্লেয়ার মারাদোনা হও আর মেসি হও, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কোনো প্লেয়ার না, প্র্যাকটিস করলেই সে কিন্তু অরিজিনাল প্লেয়ার। আমি সেই প্র্যাকটিসের মাধ্যমে ছেলেদের সাজিয়ে প্লেয়ারদের কোচেদের সঙ্গে কথা বলে অ্যাকোমোডেশন ঠিক রেখে সমস্ত পরিস্থিতি ঠিক রেখে কিন্তু আজকে আমার টিম ইনভিটেন চ্যাম্পিয়ন হচ্ছে কালিঘাট স্পোর্টস ক্লাব। তো কিন্তু এই খেলার মাঠের রাজনীতি একটা আলাদা রাজনীতি, এটাও তো অনেক রাজনীতি আছে তুমি মানো তো। হ্যাঁ, সেই রাজনীতিটাকে তুমি কিভাবে দেখ? আমি খেলার মাঠের রাজনীতির সঙ্গে রাজনীতিটাকে আমি গুলিয়ে রাখতে চাই না। তার খেলার মাঠ মানে খেলার মাঠ, আর রাজনীতি মানে রাজনীতি। রাজনীতির জায়গাটা একটা আলাদা পার্ট, আর খেলার মাঠটা একটা আলাদা। খেলার রাজনীতি, আমি খেলার রাজনীতিতে বলি এমনি রাজনীতির চেয়ে অনেক ডেঞ্জার। ধরুন রাজনীতি করলে বোঝা যায় আপনি আমার সঙ্গে ভালো কথা বলে পিছনে গিয়ে খারাপ বলবেন কিনা, কিন্তু খেলার মাঠে ঠিক আপনার সঙ্গে আমার এক্ষুনি কথা হলো, পরে গিয়ে ঠিক উল্টো কথা বলবার স্টার্ট করে দিলেন, আমার সঙ্গে এক্ষুনি ফিস ফ্রাই খেয়ে গেলেন, পরে গিয়ে আমায় বললেন যে এই পচা ফিস ফ্রাই ছিল বাবুন ব্যানার্জি খাইয়েছে। মানে এটা হচ্ছে খেলার রাজনীতি। আর খেলার রাজনীতিতে কী হয়, কে কার চেয়ে বেশি উঁচুতে উঠবে, আর যে দেখবেন বেশি কাজ করছে তার কিন্তু জায়গা নেই। যে দেখবেন প্যারাস্যুট করে নামছে তার বাজার বেশি, আর যে একদম গ্রাসরুটে উঠছে তার বাজার নেই। তার কারণটা কি, যারা এসব পড়ছে ধান্দাবাজি করে তাদের জায়গা বেশি, আমরা ধান্দাবাজি করি না, আমরা কাজটা করি। তো এই যে যারা ধান্দাবাজ আছে এখন তো স্পোর্টসে ধান্দাবাজ আছে, প্রচুর আছে, প্রচুর আছে। মানে এই ধান্দাবাজদের আইডেন্টিফাই করতে পেরেছো তো? দেখুন আমি আইডেন্টিফাইড করেছি, আমি আইডেন্টিফাইড করেই যাচ্ছি। আমি মনে করি যারা এসব করে তাদেরকে মানুষ গ্রহণ করে না। আচ্ছা, তো তুমি তাদেরকে সরিয়ে দেবার বা তাদেরকে আলাদা করার কোনো পরিস্থিতি বা দূরে রাখার? নিশ্চয়ই তাদেরকে দূরে রাখবার সবসময় চেষ্টা করি। তার কারণটা হচ্ছে যারা কাজ করে তাদেরকে আমি নিয়ে চলতে চাই, সে ছোট হোক চাই বড় হোক। আর যারা কাজ করে না তাদের আমার মনে স্পোর্টসে আসা উচিত না, কাজ করলে তবেই তো টিমটা বাড়বে। তো অনেকে বলে যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে তুমি আসার পরে সেরম কোনো উন্নতি, তো তোমার বিরোধী পক্ষ বলে সেরম কোনো উন্নতি হয়নি, তো তাদের ব্যাপারে আমি একটা কথা বলি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে আমি আসার পরে যে উন্নতি হয়েছে সেই উন্নতি প্রতিটা মুহূর্তে আপনি যা বলবেন, স্টেট গেমস, স্টেট গেমস আগে কলকাতায় হতো, সেই স্টেট গেমস আমরা নিয়ে গেলাম নর্থ বেঙ্গলে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তুফানগঞ্জ, এছাড়াও কলকাতায় সমস্ত জায়গায় করলাম, জেলায় সমস্ত ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিলাম, যেটা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়াও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা জায়গা ছিল যে ডিএল খান রোডে, সেই জায়গাটা জীবনে কেউ ভাবিনি যে ডিএল খান রোডের জায়গাটাকে নিয়ে কিছু করবে। আমি আজকে এখান থেকে কর্পোরেশনে যাব, আমি কর্পোরেশনের ট্যাক্স মিটিয়ে দিলাম, সমস্ত কিছু করে আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই কাজগুলো করতে চলেছে। তার কারণ একটাই, আমি কাজ করতে জানি। আর 365 দিন 34টা অ্যাসোসিয়েশনকে নিয়ে, 4টে করে অ্যাসোসিয়েশনকে নিয়ে বসছি আজকে, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি আমাদের স্টেট গেমস আছে, অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে বসছি, তাদের সঙ্গে কর্মসূচি নিচ্ছি। এই এখনও 34টা অ্যাসোসিয়েশনকে নিয়ে কাউন্সিল মিটিংয়ে বসেছিলাম, তাদেরকে পরিকাঠামো বুঝিয়েছি, সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা করে অনুদান নিয়ে আসা, সেটা কিন্তু বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি হওয়ার পরেই এই জিনিস পেয়েছে, এর আগে হয়নি। এর আগে হয়নি। তো কোন জায়গা থেকে কেউ যদি বলে, কেউ ওপিনিয়ন যে এটা হয়নি, তার মানেটা কিছু কুচ্ছা মানুষ রটবে, সেটা নিয়ে আমি মনে কিছু করি না। আমি মনে করি কাজ করতে গেলে ভুল হবে, কাজ করব, ভুল তো হবেই, ভুল হবে, কাজ করব।
তো এরপরে এই এই যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তুমি যে গেমস গুলো করছো বা এগুলো করছো, এর পরবর্তীকালে তোমাদের মাঠের অভাব প্রচুর আছে। কর্মসূচির ব্যাপার বলেছে, কেউ হয়তো বক্সিং এ বলেছে আমাদের রিং লাগবে, ক্ষুদিরাম অনুশীলন করতে করবে, কেউ বলছে ব্যাডমিন্টন করবে, কেউ বলছে সল্টলেক স্টেডিয়ামে সাইক্লিং এর ব্যাপারে একটা ই করে দাও, কেউ অ্যাথলেটিক্স এর ব্যাপারে, কেউ হয়তো আর্চারির ব্যাপারে বলেছে, কেউ হয়তো জুডোর ব্যাপারে বলেছে, কেউ ক্যারেটের ব্যাপারে বলেছে, কেউ তাইকুন্ডুর ব্যাপারে বলেছে, কেউ উসুর ব্যাপারে বলেছে, কেউ অ্যাথলেটিক্সের ব্যাপারে বলেছে, কেউ হয়তো সুইমিং এর ব্যাপারে বলেছে। এরকম সবার কর্মসূচি সবাই বলে গেছে, এইগুলো কিন্তু যে সামনে এগিয়ে দেওয়া তার জন্য কর্মসূচি আমি নিয়েছিলাম। না তো কিন্তু তুমি মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে সাহায্য পাচ্ছ, তাদের হেল্প পাচ্ছ, কোঅপারেশন পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার থেকে? আমাদের দেখুন, এর আগে তো আমরা এই সাহায্যগুলো পাইনি। যেগুলো আজ আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আজকে আমরা পশ্চিমবঙ্গেই দেখতে পাচ্ছি, এর আগে তো দেখতে পারিনি। এভাবে একটা জায়গা থেকে সেখান থেকে চলে আসলো, আমরা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আমরা সল্টলেক স্টেডিয়ামে কত জায়গায় করে দেখিয়ে দিলাম, এটা তো আমাদের পাওনা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখন স্পোর্টসের যে জায়গা তৈরি করেছে, আজকে বেটন কাপ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। আপনি তো নিজের প্রত্যক্ষ দেখেছেন এই বেটন কাপকে কি করেছি। আর গুরবক্সিং, লেসলি ক্লডিয়াস, বীর বাহাদুর ছেত্রী, এছাড়াও যশবন্ত সিং রাজপুত, এদের মতো মানে হকি প্লেয়ার আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান যখন খেলতো, মানে এই খেলা ফুটবলের চেয়ে বেশি উন্নতি ছিল। সেই জায়গাটা মাঝে পড়ে গেছিল, অ্যাজ এ সেক্রেটারি ছিলাম, তারপরে প্রেসিডেন্ট হলাম। এই কাজটাকে ত্বরান্বিত করবার জন্য প্রতিটা মুহূর্তে লোকের পাশে আমি বসে আছি। আজকে ন্যাশনাল গেমস, আজকে স্টেট গেমস, আজকে কমনওয়েলথ গেমস, আজকে সমস্ত জায়গায় গিয়ে আমি ঘুরে আসছি। আজ অস্ট্রেলিয়ায় গেলাম, আজ জাকার্তায় গেলাম, আজ কেরালায় গেলাম ন্যাশনাল গেমসে, তো ঘুরে আসছি। না কিন্তু এই যে হকিতে তোমার যে অ্যাস্ট্রোটার্ফ নেই, তোমার যে হকি মাঠে খেলা, সেইটা সেইটার ব্যাপারে হকির অ্যাস্ট্রোটার্ফের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। বিগত দিন ধরে এটা আপনি গুরবক্সিং এর সঙ্গেও কথা বলে নেবেন, কারণ ছোটখাটো অনেক স্টেটে হয়তো অ্যাস্ট্রোটার্ফ হয়ে গেছে আমাদের বাংলায়, না হওয়ার জন্য অল ইন্ডিয়ার অনেকে প্লেয়াররা একটু বলে, যাতে বাংলার থেকেই অনেক ফুটবল হকি প্লেয়ার তৈরি হয়েছে, এই অ্যাস্ট্রোটার্ফটা হওয়া প্রয়োজন আছে। আমার মনে হয় অ্যাস্ট্রোটার্ফটা হওয়ার জন্যে একটা কথাবার্তা চলছে, এটা যত শীঘ্রই এটা করা যায় ততই আমার মনে হয় ক্রীড়ামন্ত্রীর দিক দিয়েও ভালো হবে, মুখ্যমন্ত্রীর দিক দিয়েও ভালো হবে, আর স্পোর্টসের আমাদের ক্রীড়ার দিক দিয়েও ভালো হবে। এই ব্যাপারে তোমার ব্যক্তিগত দিদির সাথে কথা হয়েছে? আমি দিদির সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলেছি, আমি দিদির সঙ্গে অ্যাস্ট্রোটার্ফ নিয়ে কথা বলেছি, আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি আমার অফিসিয়াল নিয়ে অফিসিয়াল সবাইকে নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি। তো এখনো পর্যন্ত সেই জিনিসটা কিন্তু একটা ঠিক জায়গায় পৌঁছায়নি, আমার মনে হয় এটা পৌঁছানো উচিত। আচ্ছা, তো মানে সেই চিন্তাধারা আছে না হবে তোমার কি মনে? আমার মনে হয় এটা যদি না হয় এটাকে আমরা একটা অন্য জায়গায় ভাব। আচ্ছা, আলোচনার মাধ্যমে ভাব। আচ্ছা, আলোচনার মাধ্যমে ভাব। তো এই আচ্ছা, এই যে তুমি এ করছো বা এই যে তুমি এত পরিকল্পনা নিয়েছো এবং অনেকগুলো ক্রীড়া কাজ করছো, সেখানে তোমার মানে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ বলো বা দিদির আশীর্বাদ তো নিশ্চয়ই আছে। দেখুন, দিদি তো আমার ভগবানের মতো, আমি দিদিকে মা বাবা বলি, দিদির আশীর্বাদ তো সবসময় আছে। বাট দিদির এই ব্যাপারে ভাইকে হেল্প করবে এরম আশীর্বাদ নেই। আচ্ছা, দিদি চাইবে যে বাংলার ক্ষেত্রে ভাই যদি ভালো কাজ করে সেটা বাংলার ক্ষেত্রে দিদি তাকে হেল্প করবে, বাবুনের জন্য হেল্প করবে না, ভাইয়ের জন্য হেল্প করবে না। আমি বাংলার স্বার্থে যদি সেই কাজ করতে পারি, নিশ্চয়ই মমতা ব্যানার্জি যেভাবে আজকে পশ্চিমবঙ্গ সরকারকে যেভাবে কাজের জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে যদি আমাদের পাশে মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছে, আমরা মমতা ব্যানার্জির জন্য এই পোর্টস আঙ্গিনে আমি রিয়েলি ধন্যবাদ জানাই, উনি অনেক আমাদের জন্য করেছেন। তো এই আগামী তোমার আগামী দিনের কি পরিকল্পনা? আমার আগামী দিনের একটাই পরিকল্পনা যে বাংলা থেকে সমস্ত যে ট্যালেন্ট ফুটবলার বলুন বা যে কোনো স্পোর্টসম্যান, তাদেরকে ট্যালেন্ট হান্টগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর অল ইন্ডিয়া যেসব টুর্নামেন্টগুলো হচ্ছে, যেটা বাংলার প্লেয়াররা যাতে খুব সুন্দর হয়, তাদের যাতে সমস্ত ব্যাপারই আমরা ঠিকঠাক করতে পারি, তাদের চাকরি ক্ষেত্রে, তাদের সমস্ত ক্ষেত্রে যাতে আমরা তাদের পরিকাঠামো ঠিক দিতে পারি, সেই জন্যই আমাদের টার্গেট। এবার তুমি বলো, তুমি মনমান সাপোর্টার না ইসবেঙ্গল সাপোর্টার? আমি মনমান ফুটবল থেকে টি দিদি, আমরা ছোটবেলা থেকে যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হতো, দিদি তখন মোহনবাগানের হয়ে সাপোর্ট করতো,
এখন দিদি যে জায়গায় যা গেছে এখন দিদি কি সাপোর্টেড এটা দিদিই বলতে পারবে এটা আমি বলতে পারবো না। টাইমিং সমস্ত কিছু একটু প্লেয়ারদের বা কোচেদের সঙ্গে একটু টাইমটা বেশি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পন্সর, স্পন্সর না আসলে কোনো টিম বড় হতে পারে না, একটু স্পন্সরের প্রবলেম আছে, কথাবার্তা চলছে দেখা যাক। তো তোমার এখন যে কোচ আছে তাকে নিয়ে তুমি স্যাটিসফাইড, তুমি সন্তুষ্ট? দেখুন আমি একটা কথা বলি, প্রথম কথা এখন যে কোচ আছে সেটা তো কালোর কোচ না, এটা তো সাদার কোচ, ঠিক আছে? তা সাদার কোচে কালোর জায়গাটা কমই আছে, আমি কালোটাকে বেশি চাই, সাদাটাকেও চাই, কোচের দিক দিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান তিনটে টিমের যদি প্লেয়ার হয় সেটা কালোই চলে, সাদা খুব কম চলে। ঠিক, তো তাহলে পরে এখন এই মুহূর্তে মোহনবাগানে আর একটা মোহনবাগানের সমস্যাও মাঝখানে হয়েছিল ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপারে, সেটা কতদূর মিটেছে? দেখুন আমি বলি, যেমন টুটুদা অঞ্জনদা এই লবিতে আমি ফার্স্ট যখন মোহনবাগান মাঠে ঢুকি এই লবিটাই করতাম, পাশে বলরাম চৌধুরী কেত্র সাহা ছিলেন, কিন্তু আমার সঙ্গে কারোর খারাপ ব্যবহার ছিল না, আমার সঙ্গে সবারই ভালো ব্যবহার ছিল। 2005 ইলেকশনটা ছিল আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন ওই ইলেকশনটা টুটুদা অঞ্জনদার হয়ে ওটাই হচ্ছে আসল ইলেকশন, তারপর 2011 ওটা সামান্য, ঠিক আছে? ওই ইলেকশন যখন পার করে ফেলেছি এইসব ইলেকশন আর কোনো মনে কিছু করি না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যারা এখন মোহনবাগান ক্লাব চালাচ্ছে বা চালাতে চাইছে, আমি মনে করি তাদের সঙ্গে আমাদের সহযোগিতা না হলে মোহনবাগান ক্লাবের সহযোগিতার জায়গাটা যদি না দিতে পারি আর সবাইকে নিয়ে যদি না চলতে পারে টিমের ভালো হবে না ক্লাবেরও ভালো হবে না, সবাইকে নিয়ে চলতে হবে সবার। তো সেটাই বলরাম চৌধুরী এবং ওদের একটা খামি রয়ে গেছে। না বলরাম চৌধুরী বলুন, বিরু চ্যাটার্জি বলুন বা আরও কেউ আছে, তাদেরকে আমার মনে হয় এই টিমে নিয়ে আসা উচিত। তার কারণটা কি, তারা মোহনবাগান ক্লাবের জন্য অনেক কিছু দিয়ে গেছে। আজকে বিরু চ্যাটার্জিকে নিয়ে আসলে একটা প্রোগ্রামে বা বলরাম চৌধুরীকে নিয়ে আসলে একটা প্রোগ্রামে, সেটা না। টুটুদার মতো মানুষ আছে, আজকে অঞ্জনদা নেই, দেখুন অঞ্জনদা থাকাকালীন অঞ্জনদা আমাকে জীবনে যা দিয়েছে, আমি অঞ্জনদা মারা গেলেও ওই মানুষটাকে আমি তার ছবিকে প্রণাম করি। আজকে আমার বাড়িতে আমার ঘরে, আমি যখন গ্রাউন্ড সেক্রেটারি ছিলাম তখন আমার ঘরে মানে মারাদোনার ছবি, মারাদোনা মোহনবাগান মাঠের মাঠটা ছুটছে সেই ছবিটা লাগিয়ে রেখেছিলাম তখন আমি গ্রাউন্ড সেক্রেটারি আমার ঘরে। এখন আমি ফুটবল সেক্রেটারি হয়ে আমার যে জীবনের মোহনবাগানের সব কিছু দাতা, এই অঞ্জন মিত্র ছবিটা আমি লাগাতে চাই। তার কারণটা কি, কোনোদিনও বাবা মাকে ভুলতে নেই, অঞ্জন মিত্র হচ্ছে মোহনবাগান ক্লাবের আমার বাবা মা, আর টুটুদাও তার সঙ্গে জড়িয়ে আছে। তো এখন তোমার এ হচ্ছে যে বলরাম চৌধুরী, বীরু চ্যাটার্জি সবাইকে নিয়ে মোহনবাগান 100% তাহলে করা উচিত। যেমন আজকে গীতানাথ গাঙ্গুলি, আজকে গীতানাথ গাঙ্গুলির একটা ইনসিডেন্টলি ঘটনা ঘটেছে, উনি হাসপাতালে ভর্তি আছেন, পড়ে গেছেন, তো আমি সেখানে এখান থেকে হয়ে কর্পোরেশনে হয়ে আমি গীতানাথ কাছে দেখা করতে যাবো, কারণ গীতানাথ গাঙ্গুলি আমাদের প্রেসিডেন্ট। আমি চাই যে 365 দিন মানুষের সঙ্গে থেকে কাজ করি, কারোর কিছু প্রবলেম হলে সেখানে গিয়ে ছুটে পৌঁছানোর চেষ্টা করি, তার পাশে দেখবার চেষ্টা করি। আমি বলুন ডেফান্ডাম বলুন, ব্লাইন্ড বলুন, হারফেন্স বলুন, টাইফেন্স বলুন, ট্রাইব্রেল বলুন, এদের সকলকে নিয়ে আমি কাজ করি। তার একটাই কারণ, আমি চাই না বসে থেকে কোনো কিছু করতে, কাজ করতে গেলে আমার ভালো লাগে। তাহলে সবাইকে নিয়ে চলারই তুমি একটা 100% সবাইকে নিয়ে, শুধু মোহনবাগান না, সব ক্ষেত্রে তোমার মানে পুরো স্পোর্টসের ফিল্ডে। তাহলে আগামী দিনে আমরা বাবুন ব্যানার্জিকে স্পোর্টসে মানে এই ক্রীড়া জগতে আরো উচ্চ জায়গায় দেখতে পাবো, এরকম একটা চিন্তা ধারণা কি পায়? আমি সত্যি কথা বলছি, ডাল ভাত খাওয়ার মতো পরিস্থিতি ছিল, এখন মাছ ভাত পেয়ে গেছি, কারণ এতটা বড় জায়গায় চলে গেছে আমি নিজেও ভাবতে পারি না, সব আমার মায়ের আশীর্বাদ, ঠিক আছে? কাজ করেছি বলে কিন্তু আজকে জায়গায় কিন্তু জায়গা পেয়েছি, কাল যদি কাজ না করতে পারি চেয়ারের গদি কাউর জীবনে কাউর থাকে না, আপনারও গদি থাকবে না, আমারও গদি থাকবে না। আজকে আমার এই চেয়ার আছে কালকে নাও থাকতে পারে, কালকে আপনার এই চেয়ার আছে নাও থাকতে পারে, বাট যত দিন বেঁচে থাকবো স্পোর্টসকে স্পোর্টসের মতো করে মন দিয়ে করব। খুব সুন্দর এ বললেন, যত দিন থাকবে স্পোর্টসকে স্পোর্টসের মতন করে চলবে। বাবুন ব্যানার্জি, স্বপন ব্যানার্জির সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, অনেক অজানা তথ্য আমাদের সামনে উঠে এলো এই ব্যাপারে, বিশেষ করে পারিবারিক জীবন
বাবুন ব্যানার্জির এবং কিভাবে ক্রীড়া জগতে উনি এলেন, কিভাবে ক্রীড়া জগতের মধ্যে ওনার পরিকল্পনাটা কি সেটাও আমরা জানতে পারলাম। বাবুন ব্যানার্জিকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে উনি ক্রীড়া জগতে আরও ওপরে উঠুন, আরও ভালো কাজ করুন এবং পশ্চিমবাংলার ক্রীড়া আরও উন্নতি করুক, এটা আমরাও কামনা করি। বাবুন ব্যানার্জির আরও উন্নতি কামনা করি। আপনারা শুনলেন, আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ। এএনএম এর আড্ডায় আবার আসবো সামনের সপ্তাহে আরও একজন ব্যক্তিত্বকে নিয়ে। নমস্কার বাবুন।